Hello viewers, welcome to our YouTube channel and Facebook page. Bondura, Realme chupi chupi tader ekti smartphone launch kore fello Realme C25s. Realme C25 ebong Realme C25s ei duiti smartphone er price same raga hoyeche. So ei duiti smartphone er price jehetu same raga hoyeche, so amra dekhbo ei duiti smartphone er moddhe ki ki partoko ache. Realme C25s ei smartphone er full specification. Realme C25 is smartphone theke Realme C25s is smartphone the koto tuku difference royeche shobkichu ajker ei video r maddhome amra debo bondhura notun notun smartphone somporke jante amader channel ta subscribe kore pashe thaka bell icon e click kore raben jar maddhome notun notun smartphone somporke jante parben Realme C25 is smartphone ti bangladeshe onek age launch kora hoyeche ebong bortomane ei smartphone ti bangladeshe paoa jacche Realme C25s is smartphone ti koyekdin age india te launch kora hoyeche এই স্মার্টফোনটি বাংলাদেশে এখনও আসেনি আশা করা যায় Realme C25s এবং Realme GT5G এই দুটি স্মার্টফোন একসাথে বাংলাদেশে লঞ্চ করা হবে প্রথমে আপনাদেরকে জানিয়ে নেই Realme C25s এই স্মার্টফোনটির প্রাইস কত রাখা হয়েছে Realme C25s এই স্মার্টফোনটির ইন্ডিয়ান অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 4GB RAM 64GB স্টোরেজ এই ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 9999 রুপি এবং 4GB RAM 128GB স্টোরেজ এই ভ্যারিয়েন্টের ইন্ডিয়ান অফিসিয়াল প্রাইস দেওয়া হয়েছে 10999 রুপি সো আশা করা যায় Realme C25s এই স্মার্টফোনটি যখন বাংলাদেশে আসবে তখন বাংলাদেশে টাকা Realme C25 এই স্মার্টফোনের প্রাইজের মতোই হবে Realme C25 এই স্মার্টফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 4GB 64GB এই ভ্যারিয়েন্টের প্রাইস 13990 টাকা এবং 4GB 128GB এই ভ্যারিয়েন্টের প্রাইস 14990 টাকা প্রায় 15000 টাকা Realme C25s এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চির IPS ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশন HD+ 720x1600 পিক্সেল 270 PPI Realme C25s এই স্মার্টফোনটি Realme C25 এর মতো সেম ডিজাইন কালার সবকিছু সেম Realme C25 এর মতো Realme C25s এই স্মার্টফোনটি দুইটি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবল দেখতে পারবেন এই স্মার্টফোনটিতে দেওয়া আছে 4G নেটওয়ার্ক এবং সাথে থাকছে ডুয়াল ন্যানো সিম কার্ড লাগানো স্লট যার মাধ্যমে দুইটি ন্যানো সিম কার্ড ইউজ করা যাবে Realme C25s এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াইফাই ডুয়ালব্যান্ড ওয়াইফাই এর কারণে ওয়াইফাই ইউজের ক্ষেত্রে বেটার স্পিড পাবেন আরও থাকছে ব্লুটুথ 5.0 GPS রেডিও USB 2.0 OTG USB টাইপ সি পোর্ট Realme C25 এই স্মার্টফোনটির বডিতে দেওয়া হয়েছে প্লাস্টিক বডি এবং ফ্রন্টে দেওয়া হয়েছে গ্লাস মিনিমাল নচের মাধ্যমে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে এই স্মার্টফোনটির ওয়েট 209 গ্রাম Realme C25s এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডেথ সেন্সর তবে বাংলাদেশে লঞ্চ হবে গ্লোবাল ভার্সন গ্লোবাল ভার্সনে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা 2 মেগাপিক্সেল মাইক্রো এবং 2 মেগাপিক্সেল ডেথ সেন্সর এবং সাথে থাকছে একটি এলইডি ফ্ল্যাশ লাইট 48 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে ফ্রন্টে দেওয়া হয়েছে ইন্ডিয়ান এবং গ্লোবাল দুটাতেই দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার মাধ্যমে ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে Realme C25s স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমার 6000 mAh ব্যাটারি 6000 mAh ব্যাটারিকে ফুল চার্জ করার জন্য দেওয়া হয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং এবং সাথে থাকছে রিভার্স চার্জিং এর সুবিধা যার মাধ্যমে আপনাদের অন্যান্য ডিভাইসগুলোতে চার্জ করতে পারবেন Realme C25s স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 যা লঞ্চ হবে Realme UI 2.0 এর মাধ্যমে চিপসেট হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G85 12 ন্যানোমিটার টেকনোলজিতে তৈরি অক্টাকোর প্রসেসর অক্টাকোর প্রসেসরের সাথে সর্বোচ্চ স্পিড পাওয়া যাবে 2.0 গিগাহার্টজ জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G52 MC2 প্রায় 15000 টাকায় মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর শুধু রিয়েলমির স্মার্টফোনেই দেখতে পাবেন রিয়েলমি C25 এবং রিয়েলমি C25s এই দুটি স্মার্টফোনের মধ্যে শুধু প্রসেসরটাই পার্থক্য রয়েছে রিয়েলমি C25 এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর এবং রিয়েলমি C25s এই স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G85 এখানে শুধু পার্থক্য আর কোনো কিছুতেই পার্থক্য নেই 14000-15000 টাকায় অন্যান্য ব্র্যান্ডগুলোও এখন মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর দেওয়া শুরু করেছে এ কারণে হয়তো রিয়েলমি C25 স্মার্টফোনে তারা
প্রসেসরটা চেঞ্জ করে মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর দিয়ে রিয়েলমি C25S নামে লঞ্চ করেছে। 14,000-15,000 টাকা প্রাইজের স্মার্টফোন মার্কেটটি ধরে রাখার জন্য নিয়ে আসলো রিয়েলমি C25S মিডিয়াটেক হিলিও G85 প্রসেসর দিয়ে। যাই হোক, আমাদের জন্য তো ভালো হয়েছে। আপনারা যদি রিয়েলমি C25 স্মার্টফোন কিনতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো এখন রিয়েলমি C25 স্মার্টফোনটি না কেনার জন্য। যখন রিয়েলমি C25S স্মার্টফোনটি আসবে তখন আপনারা রিয়েলমি C25 স্মার্টফোনটি নেবেন, তাহলে আপনারা আরও বেটার পারফরমেন্স পাবেন। রিয়েলমি C25S স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 4GB LPDDR4X RAM এবং 64GB 128GB eMMC 5.1 স্টোরেজ, এবং সাথে থাকছে ডেডিকেটেড মাইক্রো স্টিকার লাগানো স্লট যার মাধ্যমে আপনারা এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। সাউন্ডের জন্য থাকছে 3.5mm জ্যাক, ফিউচার লাউড স্পিকার, সিকিউরিটির জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। রিয়েলমি C25S স্মার্টফোনটিতে ব্যাক মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে এবং সাথে থাকছে ফেস আনলক সুবিধা। 14,000-15,000 টাকা বাজেটে রিয়েলমি C25S এই স্মার্টফোনটি কি ভালো একটি স্মার্টফোন হতে পারে বলে আপনারা মনে করেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যার মাধ্যমে নতুন নতুন স্মার্টফোন সম্পর্কে জানতে পারবেন।